नमस्कार श्रीकृष्ण आगमने ते अपना स्वागतम जानिए शुरू कर आजकेर आलोचना। महाभारत पड़ते पड़ते लुकिए रयेछे असंख्य रहस्येर घन घटा। एक ग्रंथ के केंद्र करे आजो एमन अनेक रहस्य लुकिए रयेछे जार किनारा करा प्राय असम्भव। तेमनी एकटी गुरुत्वपूर्ण प्रश्न हलो पांडव एवं कौरवदेर कोनो वंशधर आजो कि बेंचे आछेन। हाँ बंधुरा, प्रश्नटी शुने अबाक लागलेओ अनेकेई निश्चय जानेन जे पांडवरा महाप्रस्थाने जाबार आगे अभिमन्युर पुत्र परीक्षित के राजा हिसेबे सिंहासने बसिएछिलेन। किन्तु एखानेई एई राजवंशेर समाप्ति घटेनि, एर परेओ घटेछे नानान घटना। তাহলে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন এসে যায় যে পাণ্ডবদের বংশধর কি বর্তমান যুগেও জীবিত রয়েছেন। এই প্রশ্নটি যদি আপনার মনেও জেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মহাভারতের পাতায় আমরা যে সকল রাজার উল্লেখ পেয়ে থাকি তাদের মধ্যে অন্যতম ছিলেন মহারাজা শান্তনু। ভালোভাবে লক্ষ্য করলে এটা বোঝা যায় যে কৌরব এবং পাণ্ডব প্রত্যক্ষভাবে এই বংশের ছিলেন না, পিতামহ ভীষ্মই ছিলেন কুরুবংশের শেষ বংশধর। কিন্তু পুরাণগুলি যদি ভালোভাবে অধ্যয়ন করা যায় তাহলে এটা সহজেই বোঝা যায় যে ক্ষিমক ছিলেন পাণ্ডবদের শেষ বংশধর। তিনি চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের পরের 27তম প্রজন্মের রাজা ছিলেন। তিনি প্রায় 49 বছর রাজ্য শাসন করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অভিমন্যুর মৃত্যু হয় তখন তার স্ত্রী উত্তরা গর্ভবতী ছিলেন। পরে তাদের পুত্র পরীক্ষিতের জন্ম হয়। পৌরাণিক তথ্য অনুসারে পরীক্ষিতের পুত্রের নাম ছিল জনমেজয় আর ওনার পুত্রের নাম ছিল অশ্বমেধ দত্ত। তিনি ছিলেন এই বংশেরই আর এক রাজা। এরপরে নিচাক্ষু নামে আর এক রাজার উল্লেখ পাওয়া যায়। অনেকের মতে তিনি ছিলেন পাণ্ডব বংশের শেষ রাজা। তিনি মৎস্যদেশকে পুনরুদ্ধার করেছিলেন। এর অনেক প্রজন্ম পরে আরও এক রাজার উল্লেখ পাওয়া যায়। তিনি ছিলেন বুদ্ধের সমসাময়িক। তার নাম ছিল উদ্দেয়ন। আজও আমরা অনেকেই নিজেদের পরিবারের বংশতালিকা বানিয়ে রাখি, কারণ যাতে পরবর্তীকালে মাতা পিতা এবং তাদের পূর্ববর্তী মানুষদের সম্পর্কে তথ্য জানা যায়। কিন্তু পাণ্ডবদের বংশতালিকা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। এই ক্ষেত্রে পাণ্ডুকে বাদ দিয়ে সবার আগে অর্জুনকে রাখা হয়, কারণ তিনি দেবরাজ ইন্দ্রের মাধ্যমে কুন্তির পুত্ররূপে জন্মলাভ করেছিলেন নাকি পাণ্ডুর মাধ্যমে। এরপর অর্জুনের পুত্র অভিমন্যু এবং অভিমন্যুর পুত্র পরীক্ষিত। তার চার পুত্র ছিলেন জনমেজয়, শ্রুতসেন, উগ্রসেন এবং ভীমসেন। জনমেজয়ের পুত্র ছিলেন শতানিক এবং তার পুত্র অশ্বমেধ। এরপর বংশানুক্রমে অসীমকৃষ্ণ, নিচক্র, উষ্ণ, চিত্ররথ এবং তার 17 পুরুষ পরে আসেন রাজা ক্ষেমক। সে সময় মগধ হয়ে উঠেছিল মহাশক্তির কেন্দ্রভূমি। কিছু তথ্য অনুসারে জানা যায় যে সে সময় রাজা ছিলেন বিম্বিসার ও অজাতশত্রু। এরপর এক সময় মৌর্য বংশের প্রতিষ্ঠা হয়। আবার অন্য এক তথ্য অনুযায়ী মারোয়ার রাজা বাবা রামদেব, রাজস্থানে যিনি রুনিচা রামদেব নামে পরিচিত ছিলেন, তাকে পাণ্ডবদের বংশধর বলে মনে করা হয়। এভাবেই পাণ্ডবদের বংশধরকে কেন্দ্র করে নানা মত তৈরি হতে থাকে। তবে পরোক্ষভাবে দেখলে পাণ্ডবদের প্রকৃত শেষ রাজা ছিলেন পরীক্ষিত। এটা ঠিক যে এই বংশের বিস্তার ঘটতেই পারে এবং বংশধরের সংখ্যা বাড়তেই পারে, কিন্তু এটা বোঝা খুব দুষ্কর যে কে ছিলেন পাণ্ডবদের প্রকৃত বংশধর। এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর সবার মঙ্গল করুন।